السلام عليكم ورحمة الله وبركاته ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون আর রাসূল আপনি তাদের কাছে যত আয়াত যত নিদর্শন নিয়ে আসুন না কেন কাফেররা বলতে থাকবে ইন আনতুম ইল্লা মুবতিলুন আপনারা তো বাতিল মানে কাফেররা আপনাকে বলবে যে কাফেররা হক আপনি বাতিল তাহলে বাতিল বলা এটা হকের দলিল কথাটা বুঝতে পারছেন যদি আপনাকে বলে কেউ যে তুমি বাতিল তুমি গোমরা হয়ে গেছো তাহলে বুঝবেন যে আপনি হকের উপরে আছেন কারণ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু কাফেররা আপনাকে অবশ্যই অবশ্যই বলবে ইন আনতুম ইল্লা মুবতিলুন তোমরা বাতিল হয়ে গেছ আল্লাহ রাসূলকে বলবে বাতিল হয়ে গেছ তো আমরা আপনারা কি আমরা তো গোনার মধ্যে নাই যেখানে আল্লাহ রাসূল পৃথিবীতে একমাত্র হকের নিদর্শন হকের মার্কাজ সত্যের যিনি মূল প্রচারক মূল দায়ী তাকেই কাফেররা বলতেছে ইনান্তুম ইল্লা মুবতিলুন তুমি তো বাতিল হয়ে গেছ তুমি গোমরা হয়ে গেছ তাহলে বোঝা গেল যে যুগে যুগে হকপন্থীদেরকে সবসময় বাতিল বলা হতো এই জন্য ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হক সিনার উপায় কী হক সিনার উপায় হলো যাদেরকে যত বেশি বাতিলেরা যাদেরকে যত বেশি মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে জুলুম করে নির্যাতন করে বুঝতে হবে তারাই সবচেয়ে হক কারণ বাতিল হক চিনতে ভুল করে না অন্যরা হক চিনতে ভুল করে এজন্য এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন তুমি যদি হক অনুসন্ধান করতে থাকো তো সবসময় বাতিলদের দিকে তাকাইবা মুশরিকদের দিকে তাকাইবা মুশরিকেরা কাদেরকে বেশি মানে খারাপ মনে করতেছে কাদের প্রতি তারা খুব চড়াও হচ্ছে বুঝবা যে তারাই বেশি হক কারণ তুমি সহজে হক চিনবে না যতটুকু হক চিনবে মুশরিকেরা বাতিলেরা